Mommy, 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 mito, mito, mito. Assalamu alaikum, viewers. I am Abdul Rahman and welcome to my YouTube channel or Facebook page, Pakhi, Palon, Aviary. Shubhro darshok, apnara ki dekhte pacchen eta? Chomotkar ekta full tame, flying tame tiya pakhi royeche kintu amader Abir bhaier hate. এছাড়া আরো একটা রয়েছে ফ্লাইং টাইম, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নারকেল গাছ দিয়ে বসে আছে, ও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফ্লাইং করে চলে আসবে আমাদের কাছে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, প্রতিটা পাখি দেখতে পারবেন ইনশাল্লাহ। কত মজার ব্যাপার দেখেন, বর্তমান সময়ে এসে পাখিগুলো সম্পূর্ণ খোলা আকাশের নিচে ছেড়ে রাখা হয়েছে এবং পাখিগুলো কিন্তু চলে যাচ্ছে না। দেখেন এই যে এটা ছেড়ে দেওয়া হলো, ও এখানে যে বসছে, আবারও ডাক দিলে কিন্তু চমৎকার ভাবে চলে আসবে। তো আবির ভাই, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি আপনার সেট আপে রয়েছে, ভিতরে রয়েছে, যেগুলো আমরা দেখবো অলরেডি ইনশাল্লাহ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই চমৎকার, দেখেন দর্শক আমার ছোট ভাইয়ের হাতে কত সুন্দরভাবে এসে ও আমড়া খাচ্ছে মাশাআল্লাহ। আবির ভাই, তো আমাদের এই পাখিগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন, যারা মূলত এগুলোকে ট্যাম করতে চাচ্ছে এরকম ভাবে, অথবা এগুলো আসলে আমি অনেকদিন থেকে পালি, তো এগুলো অনেক এগুলোর জন্য আসলে অনেকেই ফোন দিছে কিন্তু দিতে পারি নাই। এখন রিসেন্টলি আমি মানে আরেকটা পাখি রেডি করছি এরকমই, ওটাকে বাইরে ছাড়া হয় নাই, কিন্তু একদম মানে ইন্টারনাল সফট ট্রেনিং দেওয়া হয়ে গেছে। আচ্ছা ভাই, এই যে বাইরে ছাড়লেন না, এটার কারণটা কি? অনেকে বলতে পারে যে ছাড়ে না হয়তো চলে যাবে বা এরকম, না না, মূল কারণটা বাইরে যদি আমি ছাড়ি, বাইরে ছাড়লে তো সেটা আমার এখানে ইয়া হয়ে গেল, সেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, মানে এটা যদি মনে করেন অন্য কেউ নিয়ে ওই এক জায়গায় ইয়ে করতে চায়, বাইরে ছাড়ে, সেটা কিন্তু এখানে থাকবে না, থাকবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তো এই জন্য আমি আসলে মানে রুমের ভিতরে বা ইন্টারনালি যতটুকু ইয়া মানে যে ট্রেনিং গুলো দেওয়ার ইয়ার, মানে এগুলো আপনি যখন ছাড়ছেন, ছাড়ার আগে যে সমস্ত ট্রেনিং গুলো দিয়েছেন, হ্যাঁ, যে সমস্ত প্রসিডিউর বা যে সমস্ত স্টেপ নিছিলাম, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি আমার ওই পাখিটার দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে দেখেন এটা চলে আসতেছে দর্শক, আসলে আমাদের কাছে আসতেছে আবারও, মানে ও আসলে এই যে মাশাআল্লাহ, এই যে চলে আসছে, এইবার আসছে ফাইনালি। এটা কি মাদি নাকি ভাই? এটা এটা মাদিটা আমার হলো, দুইটা নর আর একটা মাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা, এটা হচ্ছে মাদিটা মাশাআল্লাহ। আর আমরা তো দেখতে পাচ্ছি নরটা কিন্তু এই যে বসে আছে, এই যে এটা কিন্তু দুইটা আমরা খাচ্ছি না, আমার তিনটা তিনটা পাখি কিন্তু কথা বলে, যেটা হ্যাঁ। আচ্ছা, এটাও কিন্তু, এটা একটু দেখি, মিঠু মিঠু, মমি মমি মমি, এগুলো একটু আগে মানে অনেকক্ষণ উড়ে এরপর আসলো আর কি, হ্যাঁ হ্যাঁ, অনেক দূর চলে গেছিল, আমি তো দেখতে পারলাম যে অনেকটা দূর চলে গেছিল, প্রায় কিলোমিটার দূরে, যেটা বলতেছিলাম আর কি। তো অনেকে চাইছিলেন কিন্তু সময় আসলে দিতে পারে নাই। তো এখন যদি আসলে কারো এরকম ফ্লাইং টেম পাখি করার ইয়া থাকে বা ইচ্ছে ইচ্ছুক হন যে আমার একটা ফ্লাইং টেম এরকম একটা পাখি আমি করব, সেক্ষেত্রে আসলে আমার কাছে একটা পাখি আছে, কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো যাদের আসলে বাজেট ভালো তারাই নক দেন, কারণ এইসব পাখি আসলে ওরকম কম বাজেটের হবে না। আচ্ছা, অনেক আছে 2-4-5 হাজার 10 হাজারের মধ্যে চায় আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এরকম না, একটু একটু বেশি বাজেটের লাগবে আর কি, কারণ আপনার একটা ইউনিক জিনিস বানাবেন, আপনার বাজেটও কিন্তু ইউনিক হইতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে নর্মাল বাজেটে কিন্তু ইয়ে হবে না, কারণ আমি ইন্টারনালি যতগুলো ইয়ে দেওয়া সম্ভব মানে যতগুলো স্টেপ ফলো করি আর কি, বাইরে ছাড়া ছাড়ার আগ পর্যন্ত সবগুলো ফলো করা হয়েছে। এরকম একটা পাখি আমি বানাইছি, ওই পাখিটা যে কেউ চাইলে নিতে পারে। আচ্ছা, তাহলে ওই পাখিটা আমরা ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনারা যে কোনো জায়গায় ফ্লাই করে মানে বাড়িতে ছেড়ে রাখতে পারবেন, ও আপনার বাড়িতে থাকবে, এরকম মানে আমিও প্রসিডিউর বাকিগুলো শিখিয়ে দিব আর কি। আচ্ছা, এই স্টেপগুলো আছে বাইরে ছাড়া, ওগুলো আমি শিখিয়ে দিব, ওটা ইয়ে করলে আপনার পাখিটা ফ্লাইং টেম করতে পারবে। আচ্ছা, তাহলে ভাই আমরা সরাসরি এখন তাহলে আপনার সেট আপে যাই, পাখিগুলো চলেন, আমরা তাহলে বাকি এগুলো দেখি। আচ্ছা, পাখিগুলো আমরা দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোট ভাইয়ের কাঁধে চলে গিয়েছে, মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতেছে, কত সুন্দরভাবে দুইটা পাখি কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা চলে আসলাম ব্রিডিং সেট আপে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কিছু পাখি কিন্তু বর্তমানে সেট আপে ব্রিডের জন্য প্রস্তুত, এবং প্রতিটা বক্সে কিন্তু দেখতে পাচ্ছেন পাখিগুলো যাওয়া আসা করতেছে, প্রতিটা খাঁচাতেই বক্স লাগানো আছে। তো আবির ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ কিছু পাখি আছে, এখানে কি কি মিউটেশনের পাখি আছে আপনার এই সেট আপে? এখানে আছে ব্লু, আছে লুটিনো, আছে অ্যালবিনো, আছে গ্রে, আছে আচ্ছা বিভিন্ন কালারের আছে আর কি, প্যালিড আছে, সান্তনুর আছে, সান্তিক আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ গ্রিন আছে, তাহলে তো চমৎকার কিছু কালেকশন আছে। জি ভাই, আমরা এক একটা করে দেখি নাকি? জি জি, এক একটা করে চলুন দেখি। আবির ভাই, এখানে আমরা চমৎকার একটা দোড়া দেখতে পাচ্ছি, রিংনেক টিয়া পাখি সাদা কালারের। জি, এটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। এটা ফুল অ্যাডাল পাখি। আচ্ছা, এগুলো অরিজিনাল হল্যান্ডের রিংনেক, হল্যান্ডের রিংনেক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ সাইজটা তো বিগ। হ্যাঁ হ্যাঁ,
একেবারে লেজ পর্যন্ত খাঁচার সাথে মিশে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, বয়স কেমন আছে ভাই? আচ্ছা, এর বয়স আছে ভাই আপনার 3 বছরের মতো। 3 বছর? জি। তার মধ্যে তো ব্রিড করছে। হ্যাঁ, এর আগে ব্রিড করছে কিন্তু আমার কাছে এখনো করে নাই আর কি। আমি গত বছরের ব্রিডিং সিজনে শেষের দিকে কালেক্ট করছিলাম। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। দর্শক সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রাইস কেমন রেখেছেন ভাই? এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে ভাই, এগুলো আসলে হল্যান্ডের অরিজিনাল ইয়ে, তো ইম্পোর্টেড, তো এটা যারা নীতি ইচ্ছুক তারা ফোন দিয়ে এটার ব্যাপারে আলোচনা করলে বিস্তারিত বলতে পারবে। দর্শক দেখতেই পারলেন জোড়াটা খুবই দারুণ একটা জোড়া। এছাড়া আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি সেম কালারের ভিতরে, মানে সাদার ভিতরে আরো একটা জোড়া চমৎকার মাল। সাইজটা সবই সেম কালার। আচ্ছা, প্রাইসটাও কি আলোচনা সাপেক্ষে নাকি ভাই? মাশাআল্লাহ, দারুণ একটা জোড়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা নিতে চাচ্ছেন পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। টোটাল 2টা জোড়া আমরা সেটাতে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আবির ভাই, এখানে চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা, সেটা দিয়ে রাখছেন, এটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। এটা হলো ব্লু রিং এর জাতি। আচ্ছা, সেম কালার, এটাও ব্রিডিং পেয়ার, এগুলো মানে এই সিজনের জন্য ব্রিডে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, এই সিজনে ব্রিডিং এ দিয়ে রাখা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে। আর ব্লু ব্লু তো বর্তমানে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, ব্লু আমার এখানে প্রায় 8-10 জোড়ার মতন আছে ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলো প্রাইসটা কেমন ভাই? প্রাইস এগুলোর এক একটা এক এক রকম ভাই। এটা ব্লু ব্লুর আসলে অনেকগুলো সেট, তো হ্যাঁ হ্যাঁ, আবার সাইজেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, এই জন্য আলোচনার সাপেক্ষে এগুলা মানে প্রাইস ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। তো দর্শক, আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, একটু হাই কোয়ালিটির একটু লো কোয়ালিটির, এক একটা এক এক রকম প্রাইস হয়ে থাকে, যার কারণে দামটা আমরা বললাম না। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা পেয়ার রয়েছে, ব্লু এবং সাথে কি গ্রে ভাই? এইটার ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে বলেন। এটা হলো গ্রে ফিমেল আর ব্লু মেল আর কি ভাই। এটা আমার গত সিজন আমার এখানে বাচ্চা করা। আচ্ছা আচ্ছা, তো এখন আবার ওরা কালকে দেখলাম যে মেটিং করতেছে, মানে বক্সে যায়, মোটামুটি ব্রিডিং জন্য একদম প্রস্তুত আছে। প্রস্তুত, এটা থেকে বাচ্চাটা আসলে কেমন পান আর কি? এটার ভাই একটা বাচ্চা হয়েছিল, এটা বাচ্চাটা পেয়েছিলাম গ্রে। আচ্ছা, তো একাধিক বাচ্চা হইলে আশা করা যায় এটা মানে মিক্স কালার বেরোবে আর কি, গ্রে আর ব্লু মিলিয়ে বেরোবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। আর আমরা উপরে একটা জোড়া দেখতে পাচ্ছি, খুবই চমৎকার মুডে রয়েছে দর্শক, আপনারা দেখেন মাশাআল্লাহ। এটা কি হলুদের মধ্যে না ভাই? জি ভাই, এটা হলো ইয়েলো লুটিলো রিং নেক আর কি। আচ্ছা, এটার ব্যাপারে একটু আমরা বিস্তারিত জানতে চাই। এটা নতুন পেয়ার করা, বক্সে খুব ভালোভাবে যায়, আমি আশা করছি এই পেয়ারটাই সবার আগে ডিম দিবে আর কি। দর্শক এখানে দেখতে পাচ্ছি রয়েছে আরো একটা জোড়া। আবির ভাই, এই ব্যাপার এই জোড়াটার ব্যাপারে একটু বলবেন। এটা ভাই দুই জায়গা থেকে নতুন করে পেয়ারিং এর জন্য সেট করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ফিমেলটা এর আগে ব্লু মেলের সাথে পেয়ার নিছিল, তো এখন এই নতুন করে ব্লু মেলের সাথে দিলে তো আসলে কালারটা বাচ্চার কালারটা ভালো আসে না, গ্রিন গ্রিন আছে আর কি, সেই জন্য নতুন করে এটারে এই ইয়েলো মেলের সাথে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারো যদি আপনাদের সিঙ্গেল পাখি লাগে, সিঙ্গেল মেল বা ফিমেল, তাহলে নক করতে পারেন, তবে দেওয়া যাবে মানে কালারিং আর ইয়েলো ব্লু এগুলা। ভাই এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার একটা জোড়া রয়েছে, সানকুনোর পাখি। জি, বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে ভাই প্রায় 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি, তার মানে তো মনে হয় নিউ অর্ডার নাকি? হ্যাঁ, নিউ অর্ডার মাশাআল্লাহ, কিন্তু কালার টালার সবকিছু চলে আসছে, চলে আসছে, মনে হচ্ছে যে রাগিং করবে। খুবই দারুণ একটা জোড়া দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসলে বাচ্চা করা রাগ করুন, তো রানিং বলতে পারি না আর কি, এই জন্য সমস্যা। আচ্ছা, যাই হোক, চমৎকার একটা জোড়া রয়েছে, আর বয়স হচ্ছে 2 বছর নাকি? জি। আচ্ছা, প্রাইসটা কেমন রেখেছেন ভাই? এটার প্রাইস পড়বে 28,000 টাকা ভাই। 28,000? জি, মাশাআল্লাহ ভাই, এটা তো বিগ সাইজ দেখতে পাচ্ছি। জি ভাই, এটা ওটার কোয়ালিটি ভালো আর কি, বয়স একটু বেশি। বয়স বেশি, এটা কি ডিম বাচ্চা করা? এটা ডিম বাচ্চা আমার কাছে করে না, কিন্তু অন্য একজন মানে আমি যার কাছে নিয়ে আসছিলাম ওনার কাছে করছে। ওনার মানে আপনি রানিং অবস্থায় কালেকশন করছেন, তাই তো? জি, মাশাআল্লাহ, দারুণ একটা জায়গা দর্শক দেখতে পাচ্ছেন, এক কথা অসাধারণ। বিশেষ করে ওদের পিছে দিয়ে মার্কিংটা আছে, দুইটা পাখির কিন্তু খুবই কোয়ালিটি ফুল মার্কিং, আপেলের মতো বলতে গেলে, খুবই চমৎকার মাশাআল্লাহ। তবে এটার কেমন চাচ্ছিলেন ভাই প্রাইসটা? এটার প্রাইস হলো ভাই 35,000 টাকা। 35? জি ভাই, এখানেও আমরা চমৎকার একটা জোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছি, মূলত যাদের বাজেট কম তাদের জন্য। এটা আসলে তাদের বাজেট কম, এখন টিয়া পাখির বর্তমানে আপনার হলুদ বা নীল টিয়া পাখির যে দাম, এই দামের ক্ষেত্রে আসলে নতুন যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য এটা অনেক বড় একটা অ্যামাউন্ট।
অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে মনে করেন যাদের এই বাজেট কম কিন্তু শিখতে চাচ্ছে বা পালার আগ্রহ আছে, ভবিষ্যতে দামি পাখি করবে, দামি টিয়া পাখি করবে, এটা আসলে তাদের জন্য আর কি। ব্রিডিং সিস্টেম তো সব একই নাকি ভাই? ব্রিডিং সিস্টেম এক, কিন্তু এদের ইমিউনিটি পাওয়ার ভালো, সবুজ টিয়া পাখির ইমিউনিটি পাওয়ার ভালো, মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর কি। এই জন্য আসলে এটার পালাটা সহজ, আর মোটামুটি টেক কেয়ারের সিস্টেম গুলো এটা এটা পারলে মোটামুটি টেক কেয়ার কিভাবে করে এটা জানা যাবে বা শেখা যাবে আর কি। আচ্ছা, কারণ ওইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বয়স কেমন আছে? এটার বয়স আছে ভাই 5 মাসের মতো বয়স আছে বর্তমানে। 5 মাস? জি। আচ্ছা, কেমন তো ছিলেন ভাই? আচ্ছা, এটার দাম পড়বে মাত্র 4,000 টাকা ভাই। 4,000 টাকা? জি। মেল ফিমেল কোন সমস্যা? এখানে বাম পাশেরটা হলো মেল, এই যে এটা যেটা গেল এটা হলো মেল, আর ওই পাশেরটা হলো ফিমেল। আমি ভাই এখানে তো আমরা একটা রিং নেক এর সমান ককাটেল দেখতে পাচ্ছি। জি ভাই, বিশাল সাইজ, এটা হলো লুটিনো ককাটেল। মাশাআল্লাহ, খুবই দারুণ, এক কথা অসাধারণ। দেখেন দর্শক, সাইজটা কত সুন্দর, একেবারে নিচ পর্যন্ত প্রায় চলে আসছে। বয়স কেমন আছে ভাই? একটা এটা ফুল অ্যাডাল্ট পাখি ভাই। ফুল অ্যাডাল্ট? জি। ডিম বাচ্চা করে না? ডিম বাচ্চা এখনো করে নাই, বংশ নেই। আচ্ছা আচ্ছা, মিথ্যা কথা বলে লাভ নাই, মানে এমনিতে ডিম বাচ্চা করার, হ্যাঁ ডিম বাচ্চা এখন বক্স বক্স দেওয়ার সময় হয়েছে ভাই। আচ্ছা, প্রায় 1 বছরের বেশি বয়স আছে। আচ্ছা, তো এটা প্রাইস কেমন চাচ্ছিলেন ভাই? এটা প্রাইস পড়বে ভাই একদম 6,000 টাকা। একদম? জি, একদম 6,000 টাকা ভাই। বাদলি গাটার বয়স কেমন? বাদলি গাটা ভাই ডিম সহ আছে। ডিম সহ? হ্যাঁ ডিম সহ। আমাদের আর এই ব্লু মেল এই হাড়িতে কি ডিম আছে? হ্যাঁ হাড়িতে ডিম আছে ভাই। কয়টা আছে ভাই ডিম? ডিম গত সম্ভব পাড়া শুরু করছে আর কি, 2-3টা থাকতে পারে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক ব্লু ভায়োলেট আর কি, ভায়োলেট। আর একটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কালার, এটা আমার একটাই একটাই পাখি আছে, অনেক ভালো লাগে, খুবই চমৎকার একটা জোড়া। তো যাদের পছন্দ হবে ডিম সহ নিতে পারবে নাকি? হ্যাঁ ডিম সহ, হাড়ি সহ নিয়ে যাবে। আচ্ছা, এই যে হচ্ছে হাড়ি লাগানো আছে, ডিম সহ হাড়ি সহ আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রাইসটা কত ভাই? প্রাইস পড়বে মাত্র 1,000 টাকা। 1,000 টাকা? জি। হাড়ি সহ ডিম সহ জোড়াটা মাত্র 1,000? মাত্র 1,000 টাকা, মাশাআল্লাহ। আমি ভাই আপনার হাতে চমৎকার একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি। জি ভাই, এটার মিউটেশনটা কি এবং এটার ব্যাপারে বিস্তারিত? এটা হলো অ্যাকুয়া ব্লু কালার ভাই। অ্যাকুয়া ব্লু? অ্যাকুয়া ব্লু। আচ্ছা আচ্ছা, তো যেগুলো নর্মালি আমরা ব্লু দেখি ওইগুলোর মতো না কালার? স্যার হ্যাঁ, এটা একটা আনকমন কালার, এটা এটার নাম হলো অ্যাকুয়া ব্লু কালার ভাই। মাশাআল্লাহ, আর দেখতে পাচ্ছি হাতে বসে রাখছেন ফুল টাইম? জি, এটা ফুল। কামড় টামড় দেয় ভাই? না ভাই, চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। ও মেল না ফিমেল হবে ভাই বোঝা যায়? আমার ধারণা এটা মেল হবে ভাই, এটা মাথার উপর দিয়া ব্লুর মাথার উপরের কালারটা একটু গাঢ় হয়, নষ্টটা হয়, দু একটা প্রথম আসতেছে। তবু ভাই শিওর ভাবে বলা যায় না, এটা ওইভাবে নিতে হবে আর কি, 100% কনফার্ম না, তবে মেল হইতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং গলার দিক দিয়ে একটা শেড হালকা দেখতে পাচ্ছি, হালকা শেড দেখা, তবে তারপরে শিওর না আপনার যারা নিবেন মোটামুটি টাইম হিসাবে সংগ্রহ করতে হবে। জি জি। আচ্ছা, তাহলে প্রাইসটা কেমন রেখেছেন ভাই একটু দর্শকদের বলে? প্রাইস পড়বে ভাই 26,000 টাকা। 26,000 টাকা? জি, মাশাআল্লাহ। এটা লেজটা দেখেন ভাই কত বড়, কত বড়। আর সব থেকে মজার ব্যাপার কি জানেন দর্শক, আমরা আপনাদেরকে দেখাই, এই দেখেন আমরা কিন্তু খোলা আকাশের নিচেই দাঁড়িয়ে আছি, ওর পায়ে কোনো ধরনের হারনেস বা কোনো কিছু কিন্তু লাগানো নাই, এরকম ভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে রাখছি। তো মোটামুটি অনেকটা ভালো ট্যাম পাখিটা, যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। ভাই হাতের মধ্যে পাখি নিয়ে রাখছেন কোনোর? জি ভাই, এটা হলো পাইনাপেল কোনোর। মাশাআল্লাহ, কালারটা তো একটু অনেক ভালো দেখতেছে একটু। জি, এটা হলো হাইপার ভাই। হাইপার না? জি হাইপার। আচ্ছা, এটাই হচ্ছে সেই হাইপার, ডাবল রেসপেক্টর হাইপার আমরা যেটাকে বলি। একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ঠোঁটের নিচ থেকে শুরু করে লেজ পর্যন্ত লাল রয়েছে। এটা নর না মাদি ভাই? এটা মাদি ভাই, মাদি। সানসিক মেলের সাথে জোড়া নিছে তো, একটাই পাখি ছিল, এখন আসলে এটা বিক্রি করবো, আর রুমের ভিতরে লাইট নাই, কারেন্ট চলে গেছে, এই জন্য আসলে বাইরে নিয়ে আসে। এই যে হাতে ধরে রাখা, হাতে হাতে ধরে, মূলত টেম না কিন্তু দর্শক? টেম না কিন্তু, এটা কেউ ভুল বুঝবেন না। আচ্ছা মাশাআল্লাহ, তো প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাই? এটার প্রাইস হবে 4,000 টাকা ভাই। 4,000? জি, কনফার্ম ফিমেল, একদম ব্রিডিং, বক্সে যায় আমার ওই সানসিক মেলের সাথে, সানসিক এর ফিমেল আছে। এই যে দর্শক, সানসিক টা আমি দেখাই আপনাদেরকে, এই যে ওরা চলে গেল, এই সানসিক অলরেডি দেখেন, এই যে ওরা দেখলেই সানসিক টা চলে আসবে। আচ্ছা আচ্ছা, দেখেন সানসিক টা কিন্তু ওর দিকেই আছে, এই চলে আসছে কিন্তু সানসিক, হ্যাঁ চলে আসছে দেখেন, মানে এটার সাথে ও পেয়ার নিছে, কিন্তু ওর তো আসলে আমার অনেক সুন্দর একটা মাদি আছে যে ডবল রেড ফ্যাক্টরের সানসিক মাদি আছে, ওটা রেখে ও মনে করেন এখানে পেয়ার, ওই ওই মাদির সাথেও থাকে, এই মাদির সাথেও থাকে, দুই মাদির সাথেই থাকে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই সিঙ্গেল মাদিটা বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ভাই, সাইডটা বিয়ে তো যায় আছে, আপনি বিক্রি করবেন কেন? না আসলে সাইডটা বিয়ে যায় থাকলো কিছু কিছু সময় মনে করেন একটু ওই বেটার রেজাল্টের জন্য কিছু কনসিডার করতে হয়। আচ্ছা আচ্ছা।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসলাম আবির ভাইয়ের স্পেশাল কালেকশনে। আর স্পেশাল কালেকশনটা হচ্ছে ময়ূরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার দুই পিস বাচ্চা ময়ূর রয়েছে। ওদের বর্তমান বয়স হচ্ছে 6 মাস। ওরা যখন বড় হবে খুব চমৎকার লাগবে দেখতে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন হুবহু এরকম হবে ওরা দেখতে যখন বড় হয়ে যাবে। তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওদেরকে পালন করা কিন্তু কোনো ঝামেলা নাই, একেবারে মুরগির মতো পালন করতে পারবেন। মুরগির খাবার দিয়ে ভাত চাল যা পারেন তাই দিবেন, তাই খেয়ে কিন্তু ওরা বড় হবে এবং ওরকম ভাবে খুব সহজেই পালন করতে পারবেন। আর তার চাইতেও বড় সুসংবাদ হচ্ছে ময়ূর পালন করতে একটা সময় কিন্তু অনেকেই ভয় পাইতেন যে লাইসেন্স লাগে কিনা, বন বিভাগে ঝামেলা করবে কিনা, তাদের জন্য কিন্তু সুখবর। আর সুখবরটা হচ্ছে ময়ূর পালন সর্বনিম্ন আপনারা 10 পিস পর্যন্ত পালন করতে পারবেন কোনো ধরনের লাইসেন্স ছাড়া। যদি 10 পিসের উপরে পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে লাইসেন্সের প্রয়োজন হয়। তো এখন শৌখিন ভাবে ময়ূরও কিন্তু আপনারা পালন করতে পারছেন, ব্রিডিং করাতে পারবেন, ডিম বাচ্চা করাতে পারবেন ওদেরকে দিয়ে। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন, প্রাইসটা হচ্ছে অনলি 45,000 টাকা পেয়ার। যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে চমৎকার কিছু বাজডিগার পাখির কালেকশন। এখানে বেশ কিছু জাপানিজ বাজডিগার রয়েছে ইয়োলোর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ডাবল ফ্লাওয়ারের ব্ল্যাক আই। যারা কালেকশন করতে চাচ্ছেন এগুলোর পার পেয়ার দাম চাওয়া হচ্ছে মাত্র ফিক্সড প্রাইস, কোন রকম দামাদামির অপশন নাই, 3,000 টাকা করে। এবং এখানে এক পিস ফিন্স পাখি দেখতে পাচ্ছেন যেটা দাম চাওয়া হচ্ছে মাত্র 200 টাকা। এছাড়া টিসিবি একটা বাজরিগার রয়েছে ডাবল ফ্লাওয়ার জাপানিজ, এটা যারা নিতে চাচ্ছেন এটার দাম চাওয়া হচ্ছে মাত্র 6,000 টাকা। মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম সরাসরি আমাদের আবির ভাইয়ের কলোনিতে। এটা হচ্ছে পাখি কলোনি। মূলত আবির ভাইয়ের একটা সেট আপ রয়েছে যেখানে আপনারা দেখেছেন পাখিগুলো, এখন আমরা কলোনির পাখিগুলো দেখবো। ভাই, এখানে তো আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি লাভ বার্ড ছাড়া রয়েছে, এছাড়া আমরা রিংনেক দেখতে পাচ্ছি একটা জোড়া। জি ভাই, এখানে রিংনেকের একটা সিঙ্গেল ফিমেল আছে, ব্রিডিং ফিমেল। আচ্ছা, আমার মেলটা সিঙ্গেল একজনে নিয়ে গেছে, তো এইটা না হালকা কথা বলতো না, ওই যে যেটা এই যে ফিমেলটা। আচ্ছা, যাই হোক, আর এখানে এই যে মেল আছে, মেল দেখতে পাচ্ছি, মেল এটার সাথে জোড়া আছে, এটার সাথে ওই যে ঝুড়তেছে ওই ফিমেলটা আছে, আর নিচের ফিমেলটা বিক্রি হবে আর কি, যেটা উঠতেছে এটার সাথে হচ্ছে উপরেটা জোড়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর এই উড়াউড়ি করতেছে এই ফিমেলটা হলো বিক্রি হবে, সেটা হচ্ছে এক্সট্রা ফিমেল। হ্যাঁ, এটা সাইজ অনেক বড়, লেজটা রিসেন্টলি বৃষ্টির কারণে বৃষ্টিতে মোল্টিং আছে আর কি, মাঝামাঝি হয়েছে এখন। মাশাআল্লাহ, দারুণ। সিঙ্গেল ফিমেলটা বিক্রি হবে। সিঙ্গেলটা কেমন যাচ্ছেন ভাই? হ্যাঁ, সিঙ্গেল ফিমেলটা কেমন যাচ্ছেন? সিঙ্গেল ফিমেলটা 16,000 টাকা বলবে। 16,000? জি, ব্রিডিং ফিমেল। আর এখানে জোড়াটা কি দাম বলা যাবে? একসাথে মনে করেন 2-3 জোড়া বা 4-5 জোড়া নিতে চান, তারা এক্ষেত্রে নিতে পারেন। আমার এখানে 7 জোড়া পাখি আছে, ব্রিডিং এর পাখি ভিতরে বসে আছে। হ্যাঁ, ওই ওই খাসায় বাচ্চা আছে ভাই, বাচ্চা আছে। হ্যাঁ, বাচ্চা আছে, এখানেও বাচ্চা আছে, দেখায় একটা দেখায়। একটু বাচ্চাগুলো বাইর করেন, একটা দেখালে হবে আমাদের, সবগুলো দেখার লাগবে না আমাদের, একসাথে ইয়ে দেখায়। মানে 2টা বাচ্চা আছে, মাশাআল্লাহ। দর্শক দেখেন কত সুন্দর বাচ্চা। এই যে এগুলো তো অফলাইনে বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সবগুলো অফলাইন। কত সুন্দর কলোনিতে ডিম বাচ্চা করতেছে। দর্শক, আপনারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে সংগ্রহ করতে পারেন, চমৎকার কিছু পাখি। দর্শক, আমি দেখাই, ওরা কিন্তু এই সাইডে যা বসছে, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এগুলো যে জোড়াই আপনারা নিতে চান সবগুলোই কিন্তু একই বয়সে পাখি। একজোড়া সামসিক আছে, ওই যে বক্সের উপর বসে আছে, মাশাআল্লাহ। এটা বয়স কেমন আছে ভাই? এগুলো অ্যাডাল্ট পাখি ভাই, একটা হলো একদম হাইপার সামসিক আছে, হাইপার রেড ফ্যাক্টর, মাদিনা হাইপার, আর নটটা সিঙ্গেল ফ্যাক্টর। এটা মনে হয় মাদিনা? হ্যাঁ হ্যাঁ, মাদিনা। আচ্ছা, আর এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর? হ্যাঁ হ্যাঁ, ডাবল ফ্যাক্টর নট। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া। তো এটা প্রাইস কেমন যাচ্ছেন ভাই? এটা পড়বে 40,000 টাকা। 40,000? জি, এটা বক্সে ওই যে বক্স কাইটা ইয়ে করে ফেলছে, আশা করি খুব শীঘ্রই রেজাল্ট করবে। আচ্ছা,
তো দর্শক, এই ছিল হচ্ছে মোটামুটি আবির ভাইয়ের ফেরতের পাখিগুলো। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানাবো। ভাই, যারা পাখিগুলো ডেলিভারি নিতে যাচ্ছে তাদের ব্যাপারে একটু বিস্তারিত আপনি বলে দিবেন কিভাবে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দিলে পাখি হাতে পেয়ে পাখি টাকা দেওয়ার ব্যবস্থা আছে, আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট অ্যাডভান্স ডেলিভারি চার্জ সহ। আচ্ছা, অনেকে দেখা যায় ভুল করে যে এই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চায়। আসলে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি কোনোভাবে সম্ভব না আপনার। আর আমাদের এটা হলো খামারের প্রতিবেদন, এটা আসলে ওরকম না যে ফেসবুকে অন্য কারো ছবি ভিডিও চুরি করে আমি আমার বলে এরপরে কারোর কাছে টাকা নিলাম এরপরে পাখি দিলাম না, জিনিসটা আসলে ওরকম না। এটা হলো আমাদের খামারের প্রতিবেদন। তো খামারে এসে কি কি পাখি আছে এটা আপনার জাস্ট প্রতিবেদনটা ইয়ে করলেন, এখানে যে পাখি যে সময় থাকে ওটা ওই সময় মনে করেন যে বিক্রয়যোগ্য আর কি, বিক্রি করি আমরা স্টকে থাকা সাপেক্ষে। তো এখানে আসলে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আর সেক্ষেত্রে আপনি তো আসেনি, আপনার নাম্বার দেওয়া আছে, ওটা ওইখানে মনে করেন যে ইয়ে করা যাবে, এই কোনো সমস্যা হলে ওটা সমাধান যোগ্য। আচ্ছা আচ্ছা, দর্শক যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে, ভাইয়ের নাম্বারটা কিন্তু ডিসপ্লেতে দেওয়া আছে। তো আজকে ভিডিও এখানে ফিক্স করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।